লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কংগ্রেস সম্পর্কে বিভিন্ন আঞ্চলিক দলের ক্ষোভ বাড়ছে এখনও পর্যন্ত আসন রফা নিয়ে বৈঠকে বসতে পারল না কেউ কারণ একটাই কংগ্রেস এখনই রফায় আগ্রহী নয় পাঁচ রাজ্যের ফলাফল দেখে তবেই তারা সেই বৈঠকে বসবে উদ্দেশ্য একটাই আঞ্চলিক দলগুলির উপর চাপ বাড়ানো অন্যদিকে এই পাঁচ রাজ্যে অনেকটাই সমীক্ষায় এগিয়ে বিজেপি মনে করা হচ্ছে এই পাঁচ রাজ্যে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি কোনো অবস্থাতেই বিভিন্ন আঞ্চলিক দলকে কংগ্রেস বেশি আসন ছাড়তে রাজি নয় সেই মনোভাব এখন থেকেই স্পষ্ট হয়ে উঠেছে তাদের লোকসভা নির্বাচন কার্যত দরজায় করা নাড়ছে কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের শরিকরা আসন রফা নিয়ে বৈঠকে বসতে পারেনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহু আগেই বলেছিলেন অক্টোবরের মধ্যেই আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেন হয়ে যায় কিন্তু নভেম্বর মাস পরে গেলেও আসন রফা নিয়ে এখনই যে বৈঠক হচ্ছে না তা বলাই যায় কারণ একটাই জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে প্রধান বিরোধী দল কংগ্রেস পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশের আগে কিছুতেই আসন রফা নিয়ে বৈঠকে বসবে না তিন ডিসেম্বর মিজোরাম ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে সেখানে ফলাফল কংগ্রেসের পক্ষে ভালো হলে আসন রফা নিয়ে তারা অনেক বেশি দর কষাকষি করতে পারবে অন্যান্য দলগুলির সঙ্গে শুধুমাত্র এই কারণেই বিষয়টি নিয়ে ইচ্ছাকৃতভাবে দেরি করছে কংগ্রেস অর্থাৎ এ বিষয়ে কংগ্রেস ধীরে চল নীতি নিয়েছে বলে এখনই আসন রফা নিয়ে বৈঠক হচ্ছে না ঘটনা হলো পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেস মিজোরামে এনডিএ শরিকসহ বাকিগুলিতে বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়ছে কিন্তু ছত্তিশগড় রাজস্থান ও মধ্যপ্রদেশ এই তিনটি রাজ্যেই প্রচুর আসনে প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি একইভাবে মধ্যপ্রদেশে বেশ কিছু আসনে প্রার্থী দিয়েছে সমাজবাদী পার্টি কংগ্রেস